देना नहीं लगता। বিশ্বজিৎ সরকার আমার বাড়ি খোয়াই বন করে। আমি একজন ন্যাশনাল ওয়েট লিফটার, ন্যাশনাল পাওয়ার লিফটারও আমি। আমি ন্যাশনাল অনেকবার আমি গোল্ড মেডেলও আমি পেয়েছি ত্রিপুরার জন্য। আমি বাইরে বাইরে ত্রিপুরার জন্য খেলেছি, খেলে অনেক মেডেল ত্রিপুরার জন্য আমি অর্জন করেছি। কিন্তু আজকে এই যে একটা অবস্থা আমার লগে হলো আজকে অফিসটিলাতে, আমি SDM অফিসে আমি গিয়েছিলাম আমার এপিক কার্ডের জন্য। তো গিয়েছি বলে তারপর বিজেপি তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি নমিনেশন দিতে এসেছি নাকি। তখন আমি বললাম না, আমি নমিনেশন দিতে আসিনি, আমি আমার এপিক কার্ডের জন্য এসেছি। তারপর ওরা কাগজপত্রটি দেখলো, দেখে বললো সব ঠিকই আছে। তারপর তারা আমার ওখান থেকে বের করে নিল, তারপর আমার বাইক আর আমার মোবাইল আমার কাগজপত্র যা আছে সব তারা ছিনিয়ে নিল। নিয়ে অফিসার একটা জায়গাতে ওরা 20-25 জন হবে, শুধু তারা সবাই মিলে প্রায় 40-50 জন ছিল, তার মধ্যে 20-25 জন মিলে আমাকে বেদরক মারলো, আমাকে চেলি দিয়ে শাবল দিয়ে মারলো। আমার এদিক কেটে গেছে সব, এখানে পিঠে এই জায়গাতে এইসব জায়গাতে মাথা তো মেরেছে আমাকে। আমি বুঝতে পারলাম না কেন আমার সঙ্গে এরকমটা হলো। এই আমার বক্তব্য। আজকে আসন্ন পুর নির্বাচন ত্রিপুরা রাজ্যে যে হতে যাচ্ছে 2021-এর, নমিনেশন জমা দেওয়ার অন্তিম দিন ছিল। তো আমরা আজ খোয়াইয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমাদের 8 ক্যান্ডিডেট সঙ্গে প্রপোজার সব এসেছিলেন এখানে। যখনই আজকে আমরা নমিনেশন যাওয়ার পথে অফিস টিলার কাছাকাছি গিয়ে দেখলাম যে প্রচুর সংখ্যক বাইক বাহিনী এবং বিজেপির সেই গুন্ডা বাহিনী প্রত্যেকটা মুড়ে মুড়ে ব্যারিকেড করে বসে আছে। আমরা এও দেখতে পেলাম যে কিছু লোককে এরা বেদম পিটাচ্ছিল। তখন আমরা ওইখান থেকে সেই বিশৃঙ্খলা পরিবেশকে একটু অ্যাভয়েড করার জন্য আমরা আবার এখান থেকে গাড়ি ব্যাক করে আমরা আমাদের একটি বাড়িতে চলে আসি। তারপর আমরা SDM সাহেবকে ফোন করলাম সিকিউরিটির ব্যাপারে। উনি বললেন SDPO কিংবা ওসির সাথে যোগাযোগ করতে, ওখানে বলা হয়েছে। তো আমাদের এখান থেকে ওসির সাহেবকেও ফোন করা হয়, কিন্তু ফোনটা রিসিভ করেনি। তো প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। এখানে মানুষ, আমি এখানে গত কিছুদিন ধরে কাজ করছি, আমরা মানুষের পালসটা বুঝতে পেরেছিলাম। মানুষ চাইছিল তৃণমূল কংগ্রেস যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা তাদের আশা পূরণ করার জন্য আমরা 8 ক্যান্ডিডেট বিভিন্ন ওয়ার্ড থেকে রেডি করেছিলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন যে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই প্রশাসনিক কিংবা এই বিজেপির গুন্ডা বাহিনীর কাছে সমস্ত প্রচেষ্টাসহ আমরা এগোতে পারিনি এবং শেষ পর্যন্ত প্রশাসন আমাদেরকে সেই রকম সহযোগিতা করেনি। আমি দুঃখিত যে খোয়াইবাসীর যে আশা আকাঙ্ক্ষা ছিল এই নির্বাচনকে নিয়ে, আমরা সেটা সমস্ত চেষ্টার পরেও সফল হতে ব্যর্থ হয়েছি। তো একটা জিনিস পরিষ্কার যে খোয়াইয়ের মানুষ, আমরা যেটাকে বলি কালচারাল সিটির মধ্যে এরকম গুন্ডা গুন্ডামি এবং সেই রকম বদমাশি চলবে
গণতন্ত্রকে প্রহসনে পরিণত করবে, এটা আমার এর আগে সেই রকম অভিজ্ঞতা বা সেই রকম জ্ঞান ছিল না। তো আজকে সেরকম জ্ঞান ছিল না, তো আজকে আমাদের অনেক স্বপ্ন ছিল হোয়াই শহরকে নিয়ে, আমাদের ম্যানিফেস্টো বের হবে, অন্য অন্য যে পুরসভা যেখানে আমরা লড়ছি সেই ম্যানিফেস্টোতে খোয়াই মানুষ, খোয়াই এবং প্রত্যেকটা পুর নিগমে আমাদের যে পরিষেবা উন্নততর এবং আধুনিক, সেই ডিজিটাল সিস্টেম থেকে শুরু করে শহরের সিকিউরিটি থেকে শুরু করে একটা স্মার্ট সিটি গড়ে তোলার জন্য সেই জায়গাতে আমরা আশাহত হয়েছি। আমি আবার দুঃখিত যে খোয়াইবাসীকে আমাদের যে পরিকল্পনাগুলো সেইগুলো আমরা বাস্তবায়িত করতে পারবো না। তো আমার আমার আশা, আমরা আশা করি যে খোয়াইবাসী আগামীতে যে 2023-এ যে নির্বাচন হবে, সেই গুন্ডাদের তাদের ভাষায় একটা বিফিটেড রিপ্লাই দেবে এবং আমরাও সেই সেই মানসিকতা নিয়ে আগামী দিন হার না মানার মানসিকতা, এটা বুঝতে পেরেছি যে খোয়াই সংগঠন করা খুব সহজ হবে, খোয়াইয়ের মানুষ আমাদের পাশে আছে। আজকে কথা দিয়ে গেলাম খোয়াই দাঁড়িয়ে, এখানের যে তাদের যে সংগঠন, যে অসুখবামী, সেটাকে খান খান করে ছেড়ে দেব। তৃণমূল ভয় পায় না, তৃণমূলকে যত আঘাত আনবে, তৃণমূলকে যত অ্যাগ্রেসিভনেস দেখাবে, তৃণমূল সেটাকে প্রতিহত করবে এবং সেখানে এস্টাবলিশ হবে অতি সত্বর।